আমি তো আর জীবন যৌবন রে কইতে পারবো না যে জীবন যৌবন তুই একটু দাঁড়া আমার বন্ধু দেখতেছে আমার ববিতা ভাবি দেখতেছে জীবন যৌবন তো তার মতো কইরাই ঢুকে যাইত শ্রীওয়ালাপি তোমার অনেক ভালোবাসি তোমার এক নজর না দেখলে আমার খুব কষ্ট হয় আমি খুব কষ্ট পাই কি রে তার মানে তুই এতক্ষণ আমার সাথে মিথ্যা কথা বলছস তুই না বলছস চিঠি পড়স না তুই পড়তে পারস না তোমারে অনেক ভালোবাসি তোমারে এক নজর না দেখলে আমার অনেক কষ্ট হয় ইতি তোমার ভালোবাসার প্রিয়তম এমন একটা ঘটনা ঘটছে ভাইজান আমি আপনাদের মুখে বলতে পারব না টিঙ্কু আবার কি করছে ভাইজান টিঙ্কু না আলাপি আলাপি এমন একখান কাম করছে যেটা আমি মুখ দিয়ে আপনারে বলতে পারব না কি বলো আলাপি তো আলাপি কি মানে ভাইজান এক পান্না ভাগনের পর থেকে আমি আমার বাড়ি যাইতে পারি না এরপরে দায়িত্ব নিছি খালাতো বইনের পান্না তো তো মাছ ব্যবসার সঙ্গে ভাগছে কিন্তু আলাপি যার লগে ভাগতেছে মান সম্মান আর কিছু থাকতো না ভাইজান আলাপি ভাগতেছে ভাইজান আপনি এটা পরে আলাপির নামে তো লিখছে কে লিখছে চিঠি ভাইজান বল্টু কি ও ভাইজান এটা যে বল্টুর হাতের লাগে তুমি কেমন শিওর হইলে আমি নিজের চোখে দেখছি ভাইজান বল্টু আলাপির এই স্থিতি দেওয়া অবস্থায় আমি হাতে নাতে ধরছি ভাইজান আপনি যদি বল্টুর বিচার না করেন মান সম্মান আর কিছু থাকতো না ভাইজান ধরছো তাহলে সে কই ওরে ধইরা বাইন্দাকে বাড়ই তা তারপর তুমি আমারে ডাকতা ভাইজান আমার তো ইচ্ছে এরকমই ছিল কিন্তু আমি আস্তে আস্তে বল্টু তো আউট আমি ধরছি হাতে নাতে আলাপিরে এই চিঠি সহ তো অবিশ্বাস্য ব্যাপার এটা তো মানে বল্টু এই কাম করলো ও ভাইজান আপনি যদি বল্টুর একটা বিচার না না অবশ্যই এটা তো তুমি না বললো এটা তো আমার তো আমার নিজেই তো মাথায় আগুন ধরে যাচ্ছে বল্টুর কত বড় দুঃসাহস হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এখন কান্নাকাটি করে না আলাপির সাথে বেশি বকাবকি করে না দোষ তো না যদি বল্টু লিখেই থাকে তাহলে দোষ তার আলাপির না আমি বল্টুর ব্যবস্থা আমি করতেছি তুমি কোনো চিন্তা করো না যাও যাও কান্নাকাটি না এটা তোমার কাছে থাকবে কথা বল্টু প্রেমের চিঠি লিখেছে তাও আলাপি রে আচ্ছা কাল রাইতে যে আমার কথাটা বলছিলা সেটা কি তোমার মনে আছে কোনো যে হামিরা
কারণ তখন তো আসলে কি করবো, আসলে ঝটপট করে কাজটা করছিলাম তো, কাবিন নামে 20 লাখ টাকা লিখে বসে রয়েছি, এখন এই 20 লাখ টাকা দিলে তো আমি ফকিরে যাবো, লস তোমারও আমারও, তখন আমি তো আসলে এভাবে দিতে পারবো না। কি দেখে তুমি 20 লাখ টাকা কাবিন করছো? তারে কি করো, হঠাৎ করে পাগল হয়ে গেছি, মন চাষে দিয়ে ফেলছি 20 লাখ টাকা। আর আমি জানি না তুমি কেমনে কি সামাল দিবা সেটা আমি জানি না, এই তুমি কাগজে কলমে এটা ফয়সালা করো, তারে ডিভোর্স দাও, তা নাহলে আমি এখানে থাকতে পারবো না। দেখো কি করে তুমি আমার বলো না, কোন সিস্টেমে যাবো, সিস্টেমটা বলো। আমি কোথা থেকে সিস্টেম বাই করে দিব? হ্যাঁ আমি তার সাথে থাকবো না এটা আমি বলতে পারি। তুমি তারে বিদায় করে বাড়ি থেকে, কেমনে বিদায় করবা, কিভাবে বিদায় করবা তোমার দায়িত্ব, তুমি বিদায় করবা। দাঁড়া দাঁড়া, একটু বুদ্ধি আসছে, বুদ্ধি হচ্ছে হামিরা রে, ইয়ার কন্ডিশন গাড়ি করে বাসায় নিয়ে এসছি। ইয়ার কন্ডিশন গাড়ি করে ঘরে নিয়ে আসবো? হ্যাঁ আমারে হাঁটায় নিয়ে আসছো, তারে আবার ইয়ার কন্ডিশনে গাড়ি করে নিয়ে আসবা না, কি ভালো বুদ্ধি আমার। আরে ওইটা না তো, ওইটা আর কি, মানে তোমারে যেভাবে আনছি ওরও সেভাবে আনবো, এর আজ থেকে 20 বছর হবে না, হবে না তো করতে, এরকমই থাকবে, তোমারে যেভাবে হাঁটায় নিয়ে আসছো ওরও হাঁটায় নিয়ে আসবো। আয়না কি করবো, তুমি বলবো বুবু বুবু আপনাকে তো কখনো ভালো মতো খাওয়াতে পারেনি, যতদিন আমি বেঁচে থাকবো আপনাকে আমি ভালো মন্দ যতটা পারি খাওয়াম, একদম সুন্দর স্বাস্থ্য করে দেবো, আপনি আসেন, আপনারা আমি সবসময় সেবা যত্ন করি। এবার তুমি কি করবা, আস্তে আস্তে বুবুরে এটা খাওয়াবা ওইটা খাওয়াবা, খাবা একদিন খাওয়াবা, বিষ মিশা দেবা, বিষ মিশা দেবা, যখন সে বিষ মিশা দেবে যে এত সুন্দর সুন্দর খাওয়া খাইতেছে, তরাস করে মরে যাবে, তারপর তো গেলে আমাদের 20 লাখ টাকা লাগবে না। মানে কি আবির সারাটা ও মরে গেল, তুমি আর আমি সুখে শান্তিতে থাকবো, এই তো বুবুর খাওয়ার মধ্যে আমি বিষ মিশাই দিব? হ্যাঁ তুমি মিশাও না, আমি মিশাই মানে কি? কি বুদ্ধি, কি সুন্দর, একদম শুধু বুদ্ধি না, একদম বুবুর খাওয়ার মধ্যে বিষ মিশাবো আমি না, আর পুলিশ এসে ধরে নিয়ে যাবা আমারে, আর তুমি কি করবা? হ্যাঁ বুবু তো মরে গেল, আমারে পুলিশে ধরে নিয়ে গেল, আর তুমি আরেকটা বিয়ে করে বউ নিয়ে এসে সংসার করবা, তাই না? এই বুদ্ধি ফাংশন না? হ্যাঁ আমার কি মনে করছো, আমি কি ছাগল বলদ? হ্যাঁ আমি এই কাজ করব না, বুবুর খাওয়ার মধ্যে বিষ মিশাই দিব, তোমারে 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 বিষ মিশাই দিয়ে মারা উচিত, খুন করে দেওয়া ফেলা উচিত তোমারে, অসভ্য লোক। হ্যাঁ আমারে দিয়ে খুন করে মানুষ, তোমার বুদ্ধি মনে করছো? বুঝি না আমি, ঠিকই বুঝি আমি, সব বুঝি আমি, সানা ভাই কথাবার্তা দিয়ে কিছু কষ্ট না, কানি বাগের মতো একেবারে জিম ধরে বসে রয়েছ। না মানে হয়েছে কি, তোমার শাড়ির লগে তো আমি কোনোভাবে ভাও করতে পারতেছি না, মানে একটা যে পিড়িতে একটা ভাও আছে না, আগাইতেই পারতেছি না। কও কি তুমি, তোর মোটে অ্যাডভান্স হও নি। মানে হয়েছে কি, মানে তোমার শাড়ি যখন মনে করো যে রান্নাঘরে দেখতেছি চুলায় এরকম খড়ি টড়ি ঠেলতেছে, আমি পাশে গিয়ে বইছি কয়েকবার তাকাইলাম, ওইরকম পাত্তা দিল না আর কি। আবার মনে করো ওই যে কল পাড়ে গেছে, পানি ভরতে গেছে কলসিতে, তা আমি গিয়ে খাড়াইছি, ভাবলাম যে আমি একটু চিপা দিই, আগে গেছি চট করে আবার পানি গেছে গা, মানে ওইরকম পাত্তা দেয় না আর কি। তো চিন্তা পড়ে গেলাম কেমতে কি দেবো। চিন্তার কোনো কারণ নেই সানা ভাই, মানে তুমি তো আমি যেরকম করে আগাইছিলাম সেরকম করে আগাইছো, বুঝছো? আমি কিন্তু হাজারার সাথে এরকম করে প্রেম করছিলাম, তারই তো বোন, বোঝা লাগবি ব্যাপারটা। হ্যাঁ শোনো, তুমি যখন ওই চুলোর পারে যখন নামতি বসে আমার শালি, তুমি তার পাশে যাই বসো। হ্যাঁ তোমার দিকে তাকায় না তাই কবির চাচ্ছ, ওরকমই তো দেখলাম। আরে ধরো সে কিছুটা তোমার প্রশ্রয় দিয়ে ফেলাইছে, বুঝছো? যদি না দিত তাহলে কেমন স্টাটি মেরে তোমার ফেলাই দিত। কি কইতাছো? আরে হাজিরার সঙ্গে তো আমি এইভাবে আগাইছি, বোঝো না কিসের জন্য। আর ওই যে কলের পারে গিয়েছাও, হ্যাঁ ওরে পানি তো স্টিপে পানি নিয়ে চলে গেছে, তোমার আরেকটু আগে যাওয়া উচিত ছিল, বুঝছো? ওই যখন কল চাপতি ছিল একে, তুমি যাই কল চাপতা দেখ কেন হাসি দিয়ে ফেলাই দিতে, বুঝছো? দেরি করে ফেলাই দিতাও। এটা অবশ্য তুমি ঠিকই করছো, আমি একবার ভাবছিলাম যে আমি কলটা চিপা দিই, কিন্তু আমার সেই সুযোগটা পাইলাম না, যাও গা নেক্সট টাইম আর ভুল হইব না, বুঝছো? আর কি কথা, মানে হয়েছে কি, আরে আমার কারবার তো মলম লইয়া, বুঝছো না? আমি আর ডাইরেক্ট লাগাই দিই, অত ভান বনিতা তো বুঝি না, আর প্রেম প্রীতির ওরকম মানে আসে না, ওরকম ইনিয়ে বিনিয়ে কথাটা তো কো, ওগুলো হয় না আর কি আমার দ্বারা। তোমার নিয়ে কলম আমার সন্দেহ হচ্ছে সারা ভাই, যা গেল যে ভুল করে তুমি আমার শালির তহি মলম মেরে দিচ্ছ। আরে পাগল শুনে কিন্তু, তাহলে খালি কথা কথা মলমের কথা কও। আর বুঝাচ্ছি মানে কি, ওই যে মলম লয়ে কারবার তো, হ্যাঁ এটা ভুলি কেন তুমি?
যাও এখন কেমতে কি করতে হবে তো কত সেটা আবার কয়ে দিয়া লাগবি নাকি তুমি আমার গেস্ট বুঝলা তুই আমার অতিথি মেহমান তোমারে কলাম আমার শালি সেরম একটা কিছু কবি নেনে তুমি ভয় পায় না এখানে সাহস রাখবি হবি আর এই যে কি একটা ধুলোইছো না এটা বাদ দিতে হবি তারপরে কি কব আর তোমার ভালো একটা প্যান্ট আনতে হবে কালারিং প্যান্ট হলে ভালো হয় তারপরে করতে হবে কি লাল টকটকি গেঞ্জি মানে কালারফুল গেঞ্জি আছে আছে আমার আছে তো তারপরে এটা কি তারপর আমি কি করেছি একদিন একটা কোট পরিছি টাই লাগাইছি শিরাম একটা শার্ট গায়ে দিছি চকচকে বুঝছো তার চোখে কি লাগাইছি কিছু লাগে না আমি যেটা কলাম তোমার ভালো একটা প্যান্ট তারপরে কালারফুল একটা গেঞ্জি হ্যাঁ একে লাল টকটকে তারপর টাই আর চোখে কি গগস গগস ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি তো এখন সব কিছু নিয়ে আসি না বুঝো না হঠাৎ করে তো চলে এসেছি আমার শুধু একদিন সময় দাও আমি একদম তুমি যা যা কইতেছ হ্যাঁ লাল গেঞ্জি ওই রকম রঙিন প্যান্ট ওই যে সাদা কেস পরুম তারপরে গগস পরুম তারপরে দেখুম কেমতে এলাচি আমার অ্যাভয়েড করে দামটা কলা মনে রাখা লাগবি এলাচি দামি জিনিস কলাম 400 টাকা কেজি এটা বোঝা লাগবে আরে গরম মশলা 400 করছি কি শুধু নি 4000 টাকা কেজি তোমার শালি আমার পছন্দ মনে ধরিছে মানে কি জব্বর না তুমি আমি যেভাবে কলাম সেভাবে আগতি থাকো আমি তোমার পিছনে আছি কলাম তো তোমার মানে তোমার শালিরে তো আমি ভাব করার চেষ্টা করতেছি কিন্তু গার্ডিয়ান যে তোমার যে শ্বশুর তারে তুমি ম্যানেজ করবা ওই হেলা যদি কোনো কারণে বিগড়ে যায় আমি কিন্তু একদম ডাইরেক্ট মলম মারে দিব কোলা মানে কইতাছি আর কি মারুম না কিন্তু মেজাজ যদি বিগড়ে যায় কোন তো যায় না তুমি কিরম কথা করছো যে মায়ের সাথে তুমি প্রেম করবা সে মায়ের বাপের চোখে মলম মারি দিবা আমি কি পাগল হয়েছি নাকি পিরিত করতে যাই কি আমি সব খাবো নাকি আমার ওইখান থেকে যখন উত্তরও না দিত মানুষজন গাড়ি নিয়ে দাঁড়ায় থাকতো ওই দৃশ্য দেখার জন্য বন্ধু তুমি তো ওই দিনগুলো দেখো নাই দেখলে তুমিও বুঝতা বুঝছো আর আমারে যখন ফাইন বাদশার ছেলে ফাইন যখন আমার ইনভাইটেশনটা দিল তোমারে আমি খুঁজছিলাম বন্ধু কিন্তু তোমারে নিয়ে যাইতে পারি নাই বুঝছোস না এই কাণ্ড আফা তোর বুঝছি তুই একবার আমার সাথে যাইস সৌদিতে মানে প্রচুর কাজ আছে তুই যদি ধর খাজুর পাড়ার চাকরিও করস তাতেও তোর সাতজন বৈশাখ হইতে পারবে তোর সাত পুরুষ বুঝছস না খুব ভালো কথা কয়েছেন আপনি যে বক্কার চেয়ারম্যানের বাড়ির কাজের মহিলা বিয়ে করতে চাতেন এটা খুব ভালো আমি বুঝলাম না সদর চা খাইতেছি সুন্দর গল্প বলতেছি তুই হঠাৎ অন্য ট্র্যাকের কথাবার্তা শুরু করলি কেন মানে এটা কি তুই কি বললি এটা আপনি বলেননি আমি পুজোই করছি এই দোকানটার নাম হচ্ছে গুগল সেন্টার মানে এই জায়গাতে সব খবর আমার কাছে চলে আসে আরো ভেঙে করছি দুইজন মানুষ কোট পরে মনে করেন কালো কোট পরে যায় একজন হচ্ছে সুপার পারে বয়সে আর একজন হচ্ছে বক্ক চেয়ারম্যানের পাশে যে দুইজন গিয়েছিল বুঝতে পারছেন তারা যে ভাই দইটা খাইলো আহা
মনে হইল যে এই একজন লোক দই খাওয়া বাপের জন্মে কোনোদিন দই খাইনি, এবার একদম টপ 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 করে পুরো পাতিল সাজিয়ে দিল। অবশ্য তোর বয়স তখন 4 বা 5 হইব, এই বয়সের ব্যাপারটা মনে নাও থাকতে পারে, কিন্তু আমার ভুল মনে আছে। আমি ক্লাস 9 পড়ি, ইংরেজি প্রাইভেট পড়া, আমি রাস্তা দিয়া স্যার ব্যাটারি টর্চ মারতে মারতে আসতেছিলাম, হঠাৎ শুনি কান্নার আওয়াজ, একটা ছোট বাচ্চা কান্না করতেছে আর কুত্তা ভুকভুক করতেছে। আমি কাছে যা দেখি ইয়েতিমের মতো পয়সা চিল্লা পাল্লা করতেছে। আমি কুকুরগুলারে সরাইয়া তোরে কোলে করে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসছিলাম। তোর মনে পড়ে? আমার মনে আছে ভাই, কিন্তু লোকটা মনে নেই কিনা, আমার তুলে নিয়ে যে বাড়ি দিয়ে আসল এটা মনে নেই। আমি দোষী, কিন্তু ভাই সেই কথা এখন করছেন কেন? কি কাহিনী? তোর ওই কথাটা মনে আছে কিনা সেইটা কর। আছে, যদি কথাটা মনে থেকে থাকে তাহলে এইটা একটু মনে রাখ, আর যে বক করছে এমন বাড়িতে যা হয়েছে ওটা ভুলে থাক। আচ্ছা, অসুবিধা নাই। মনে কর যে ওই ফুল দৃশ্যটা একটা ক্যাশ বাক্সের মধ্যে ঢুকাইয়া তালা মারা দিই, চাবি আমি তোরে দিতেছি, চাবি হইলে এনে ভাই এটা রাখ। মনে কর পৃথিবীতে অনেক কিছুই ঘটে, সব কিছু মনে রাখতে হয় না। মানে আমরা 3 জনে আলোচনা করলাম, চতুর্থ জন এই বিষয়টা জানবেই না, ঠিক আছে তো ভাই? মানে কিছুর কথা করতে ওই যে বক্কর চেয়ারম্যানের বাড়িতে কোট পরা 2 ভদ্রলোক, আমি কোট পরা ভদ্রলোক ঠাকুর আমি কিচ্ছু জানি না ভাই, কোনোদিন দেখেও নি শুনেও নি, কালে যে এটা দেখেছি এর মধ্যে আমার কি যেন হয় ভুলে যাই ভাই। মার্ভেলাস, গুড গুড, এইটা হলে তোরে বড় হওয়াকেও আটকাতে পারবো না। থাক ভাই, দু চার দিন এখন দরকার নাই, দরকার নাই। হ্যাঁ, আরো আছে, আরো কথা আছে, পরে খুব বলে। আমি কদর এত সহজে কোনো কথা ভুলে যায়নি, সব আমার মনে আছে। কান্দে হে কান্দে হালুম সাধু গো, অতি মনে নতি মন বহিনে, আমি তোমারে অনেক ভালোবাসি, তোমার এক নজর না দেখলে আমার অনেক কষ্ট হয়, ইতি তোমার ভালোবাসার প্রিয়তমা। লেগসে সাড়ে তিনলেন বানান ভুলে আড়াইলেন, কোন মূর্খ হয়ে গেলে? আমার দুঃখ তো এই জায়গাতে, তুই অ্যাক্সিডেন্ট করবি কর, তুই বাসের লগে কর, নালে তুই ট্রাকের লগে কর, তুই অ্যাক্সিডেন্ট করলি তো করলি এমন একখান ঠেলা গাড়ির লগে যে আমার গো মানিত তার কিছু নাই। আচ্ছা বাবু, কেউ যদি আমার চিঠি দেখে এটা তো আমার সমস্যা? তুই চুপ থাক, আবার বড় বড় কথা কস। টিঙ্কু মিয়া, তুমি আমার শুইতে বইতে খাইতে রান্নাঘরে সব জায়গায় আমার বোন পান্নারে নিয়ে তুমি এত খোটা দাও, আমি এত কিছু সহ্য করি রাও, খালার কথা রাখার জন্য তারে নিয়ে আসছি, তারে এত সেক দিয়ে দিয়ে আমি রাখতেছি, কিন্তু ফলাফল কি? শেষ পর্যন্ত তুই তুই বোল্টুর লগে তুই এরকম প্রেম করতেছস। বাবু, বোল্টুর লগে আমার কিছু নাই। ও তো কার লগে? আমার লগে, মানুষ তো এটাই মনে করবো। আই তুমি চুপ থাকো, তুই কি মনে করছ আমি কিছু বুঝি না, আমি কিছু দেখি না? এই যে জালনা দিয়া আমি যে পানি মারছি, তুই কি মনে করছিস আমি এমনি এমনি পানি মারছি? ওইখানে যে বোল্টু খাড়া আছে ওটা আমি দেখা পানি মারছি। শোনো টিঙ্কু মিয়া, আর কোনো কথা না, ওর দায়িত্ব আমি নিতে পারব না। তুমি কালকে সকালবেলায় একটা নসিমন ডাকবা, নসিমন ডাইকা তুমি এর হাতে 100টা টাকা দিয়া তাহলে তুমি বাড়ি পাঠিয়ে দাও। এটা আর কত করবা, নসিমন হলো এক প্রকার তিতা হয়ে গেছে, কত আর আপনাকে শালি গুলো যাবো,
এগুলা একটা একটা করে আগাম করবো, পঞ্চাশ টাকা করে উঠে দিবে, আঙ্গু ঠেকা পড়ছে। বুবু ভুল হয়ে গেছে, তুমি এখন যেটা হয়েছে শোনা, একটা কথা বলে কইনু, বিয়ার আগে অনেকে অনেক কিছু করে থাকে, তুমিও কম করো নাই, আমি তো করেই নাই, মানে ওর জায়গা থেকে একটু মাপসাপ করে দাও, বাকিটা চেক দিয়ে দেখতেছি। হয়েছে, তুমি আর সাফাই গায়ো না। আমি বুঝছি, আমি যে এখানে আছি তোমাকে খাওয়ান কম পড়ে যাইতেছে, তোমাকে অনেক খাওয়ান আমি খাইয়ে ফেলাইতেছি না? এ হারাম যদি কাছে তোর বউ তোর এক প্রকার শাসন করতেছে, এগুলো এখন শুনবা, আর কোনো কথা নাই। দুলা ভাই আপনিও কথা কইেন না, আপনি কেমন ভাবতেছেন আমি বলটুল লোকে? আমি তোমাকে বাড়িতে থাকুম না, এখন নসিমন ডাকেন, আমি এখন যাবো, কালকে সকালে যাওয়া লাগবো না। তেজ কত, খাওন নাই বাড়ি ফেরত পাস না, তারপরে তেল কত। যার যত তেজ দেখাত, আমার কথা এখানেই ফাইনাল, তুমি কালকে নসিমন ডাইকা ওরে উঠায় দিবা, এর দায়িত্ব আমি নিতে পারবো না। বসো তো, রাহো আমারে। তোমার ব্লাড প্রেশার বাড়ছে, তোমার ব্রেনটা মাঝে মাঝে কেমন গরম হয়ে যায় গা। তাই ছাড়বে তো কুকল লেনের ভাগ সরের যে শাস্তি তাই, আর আর রাত বান্দে থাকবো, সকালবেলার গার্জিয়ান এসে জরিমানা দিয়ে আরে খুলে নিয়ে যাবো। আরে আমি চোর নাকি? আমি কে? আমার মানে আমি কোনদিন কেউ কোথায় আমি চুরি করেছি? মনে মনে মন করে খাও, তোমার কে বলছে মাতবুরি করতে সিটি দিতে, যা বেশি করে সিটি দে। ভাইয়া এভাবে বলিয়েন না, আপনি বিপদ আপদে আয় আমরা সাহায্য করছি, বড়িং কথা বলি গেছেন। একটা মানিজ্যতের ব্যাপার না, হ্যাঁ সবাই জানে আমার বিউটির সাথে বিয়ে হইতেছে, এখন শুনবে আবার বিয়ে হইতেছে।